Hey guys, Fahim from Novorod. Welcome to my YouTube channel. আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রাঙ্গামাটির দ্বিতীয় দিন। সো গতকাল আমরা প্রচুর মজা করি। আমরা ফার্স্ট টাইম চট্টগ্রাম থেকে এসে আমরা চলে যাই মূলত আমরা আসাম উপস্থিত যে ব্রিজে কতক্ষণ ওয়েট করি, এরপর তো হুড়ুস্থুর বৃষ্টি, আর দেন আমরা ব্যাক করি রিজার্ভ বাজার। আমরা লাঞ্চ কমপ্লিট করি, লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে যাই ফলোয়ে পার্কে। আর ফলোয়ে পার্কে অনেক মজা করি, যেগুলো এরিয়াল ভিউ আপনারা দেখছেন। আরো কিছু ভিডিও আমি অ্যাড করতে পারতাম, বাট ওয়েদার ছিল খুবই খারাপ, বৃষ্টি চলে আসে। দেন চিল করে এর পরবর্তীতে আমরা আমাদের হোটেল খুঁজি, খোঁজার পর মোটামুটি একটা পাই, যা পাইছি। তো এর পরবর্তীতে আমরা রাতে অনেক চিল করে অনেক মজা করি। সকালবেলা উঠলাম, সকাল 7টায় মূলত বের হওয়ার কথা ছিল, বাট অনেক লেট হয়েছে। দেন আমরা এখন নিচে যাব, খাবো দাবো, দেন আমরা কাপ্তাই লেক ভ্রমণ করব। সো চলুন শুরু করা যাক নববর্ষের আরো একটা চমৎকার ব্লগ এবং রাঙ্গামাটির দেখু। A few minutes later. Now, এখন আমরা শহীদ মিনার যে ঘাট আছে শহীদ মিনার ঘাটে চলে এসেছি। এই বোটেই ঘুরবো। বোটের যিনি পাইলট বা নাবিক মাঝি, উনি আমাদের জন্য পার্টির ব্যবস্থা করতেছে। এটা হচ্ছে ইঞ্জিন রুম। এটা ইঞ্জিন রুম না? এটা তো ইঞ্জিন রুম। এটা হচ্ছে বাথরুম। বাথরুম না, আচ্ছা ওয়াশরুম। ওয়াশরুম আছে। এটা হচ্ছে ঘাট। নাও গাইস, এখন আমরা ঘাট ত্যাগ করছি। বোটটা পার থেকে সরানো হচ্ছে, তো কিছুক্ষণ পরে এই বোটের ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে। এখন বোট ছাড়বে, এই সাইডে আর একটা গ্রুপ আছে, ওরা ওরাও যাবে মেবি। সবাই উপরে সকল ভিডিও ইউটিউবে দেখি, প্রত্যেকটা ভিডিও হচ্ছে স্পিড বোর্ডে ড্রোন ক্যাচ করতে গিয়ে ড্রোন ক্যাচ হয়, ক্র্যাশ হয়। আজকে ফার্স্ট টাইম এই ভুলটা আমার হয়েছে। বোটটা অলরেডি বন্ধ করে দিছে। দেন বোট বন্ধ করলে কেউ, বোট তো পানিতে আছে, এটা তো জিপিএস লক করা, এটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু বোট তো সামনে আগাচ্ছে কোনোভাবেই। তো সেট পর্যন্ত বিভোর অনেক ধন্যবাদ ভাই তোরে, বিভোর কই সেট পর্যন্ত বিভোর ধরছে একটু কারণে, বিভোর ধর একটু যদি ফল্ট হইতো তাহলে একদম মারা। আমি কানে ধরলাম আর কখনো এরকম খরস্রোতা নদী বাইয়াতে ফ্লাই করবো না। ও আল্লাহ, কাপ্তাই হ্রদে আছি। তো অনেক চিল হচ্ছে, অনেক মজা হচ্ছে, আর নিচে আমাদের সকল জিনিসপত্র রাখা হয়েছে। আমাদের পাইলট মামা ওস্তাদ জানে গাড়ি বাইলো বামে প্লাস্টিক।
চমৎকার চমৎকার ছিল। প্রথমত নিজে একটা অনেক রিস্ক নিয়ে ফেলেছি আর বোর্ডে চড়ার মজা, সেই কাপ্তাই এসেছি অনেকবার, কাপ্তাই কয়েকবার এসেছি রিসেন্টলি, বাট বোর্ড এভাবে চড়া হয়নি। তো আজকের দিনটা আসলে মজা, আর আপনারা আশা করি আজকের এই ব্লগটা আপনারা এনজয় করবেন। তো এর ভিতরে বৃষ্টি চলে আসছে, তো আমি কি বলবো, আমি ভাষায় কল্পনা করতে জোস 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 ওয়েদার। নাও গাইস, আমরা এখন সুবলং ঝর্ণার দিকে যাচ্ছি। এখন আমরা এইভাবে যাব, বোট একটা বোটের উপর উঠলাম আর একটার উপর, এই হচ্ছে সুবলং ঝর্ণা, পানি নাই বললেই চলে। নাও এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট নিয়ে নিলাম, 15 টাকা করে টিকিট রাখছে, সো এখান থেকে টিকিটটা রিসিভ করলো, ছিঁড়ে দিয়েছে। সো আমরা এখন এই পথটা ধরে চলে যাব ঝর্ণায়। নাও এই বৃষ্টি ভেজা দিনে যাচ্ছি। তো বর্ষাকালে আসলে সুবলং ঝর্ণায় পানি পাওয়া যায়, নয়তো কোনো পানিই থাকে না, আর এমনিতে এত বড় ঝর্ণায় যাবে স্কুলের সেই অনুযায়ী কোনো পানিও নাই। জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। একটু আগে দেখলেন আপনারা ড্রোন ফ্লাই, ড্রোনের মাধ্যমে ভিডিও, আমার সরাসরি গোপ্রোর মাধ্যমে দেখাচ্ছি। তো আমি ব্যাক করবো এখন, আমার নৌকা এর নৌকা এত দিলি। নাও গাইস, আমরা ওই সাইডে হচ্ছে সুবলং ঝর্ণা, এটা পুরোটাই সুবলং, এই সাইডে একটা ঝর্ণা ছিল ওইখানে গেলাম, যেটা ড্রোন ফোটে একটু আগে দেখলেন। দেন প্যাদা টিং, এই রাফি প্যাদা প্যাদা টিং টিং প্যাদা প্যাদা টিং 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 ওই জায়গায় যাবো। সো চরম অভিজ্ঞতা ছিল, চরম আসলে চরম অভিজ্ঞতা ছিল। ড্রোন ফ্লাই করবো, ড্রোন ফ্লাই নিয়ে কয়েকটা শট নেব।
নাও গাইস, রাঙামাটি ডে টুটা এখানে শেষ করতে হচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত ডে ওয়ান দেখেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে ডে ওয়ান এর লিঙ্ক দেওয়া আছে, প্লিজ প্লিজ দেখে নেবেন। আশা করি রাঙামাটি ডে ওয়ান ডে টু আপনাদের ভালো লেগেছে। এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি, প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড যারা নতুন আছেন, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না, নয়তো বা নোটিফিকেশন আপনার কাছে যাবে। তো আমি এই ভিডিওটাতে আপনাদের কাছ থেকে চমৎকার একটা রেসপন্স আশা করছি। ডে ওয়ান এবং ডে টুতে যদি একটা ভালো রেসপন্স পাই, তাহলে আমি অবশ্যই আশা উপস্থিত একটা ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন।